হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। আজকে আমি মাটনের একটা রেসিপি দেখাবো। এভাবে রান্না করলে মাংসটা অনেক টেস্ট হয়। আমি এখন দেখাচ্ছি রেসিপিটা। আমি খাসির মাংস নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আমি মাংসের সাথে আমি এখন কিছু মশলা মিক্স করে রাখবো। আমি প্রথমে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, এরপরে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব ভিনেগার। এরপরে আমি দেব সরিষার তেল। এরপরে আমি মাংসগুলো ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো ঢেকে রেখে দেব একটু। আমি 20-25 মিনিটের মতো একটু ঢেকে রেখে দেব, টেস্ট ভালো হয়। এখন আমি চুলায় প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে করব আমি। আমি ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম। এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি, গোটা মশলা। প্রথমে আমি দারচিনি দিয়ে দিয়েছি, এরপর আমি তেজপাতা দিয়ে দিলাম, সাদা গোলমরিচ দিয়ে দিয়েছি, এখন আমি এলাচি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ। এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, কয়েকটা রসুন কুচিও দিয়ে দিয়েছি এর সাথে। আমি এখন আমি একটু ভেজে নেব পেঁয়াজগুলো। এখন আমি কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচের তরকারি খেতে খুবই ভালো লাগে, এটার টেস্ট অন্যরকম। এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমার আদা রসুন বাটাটা একটু হলুদ কালার হয়েছে, আমি এর আগে হলুদ বেটেছিলাম সেজন্য। এখন আমি একটা বাটিতে পোস্তদানা নিয়ে নিচ্ছি। এই পোস্তদানাটা এখন আমি পেস্ট করে নেব। আমি পেস্ট করে নিয়েছি, এটার কালারও হলুদ এসেছে, হলুদ বেটেছি সেজন্য। আমি এখন বাটা পোস্তদানাটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি যে মাংসগুলো মেখে রেখেছিলাম এটা দিয়ে দেব। মাংসগুলো সব দিয়ে দিয়েছি আমি। এখন আমি একটু ভেজে নেব মাংসগুলো, শুকনো শুকনো করে একটু নাড়তে থাকবো, মশলাটা কষিয়ে নেব নেড়ে নেড়ে। কিছুক্ষণ নাড়ার পরে এখন আমি এখানে দেব টক দই। এখন আমি আবার নাড়বো। আমি বেশি ঝোল দেব না, এটা শুকনো শুকনো করে করব খাসির মাংসটা। এরপর আমি এখন গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি।
এখন আমি ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, কালো গোলমরিচ এটা পাউডার দিয়ে দিচ্ছি আমি। এখন আমি এর সাথে দিয়ে দেব আলু। আলু আসলে খুবই পছন্দের একটা খাবার, সবাই পছন্দ করে বাসার, সেজন্য আলুটা অ্যাড করলাম। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি আবারও কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু রসুন দিয়ে দিলাম আস্তে আস্তে। এখন আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আমি আর কিছু অ্যাড করব না এর সাথে। এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেব, চুলার আঁচটা একদম কমিয়ে দেব, লো হিটে রান্না হবে এটা আমার। আমার মাটন কারিটা হয়ে গিয়েছে, আমি একদম শুকনো করে করে করেছি, বেশি ঝোল করে করিনি, খুবই সফট হয়েছে, এটা খেতেও খুবই টেস্ট হয়েছে। আমি তুলে নিয়ে নিলাম খাসির মাংসগুলো। তো আমার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে জানাবেন রান্নাটা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।